हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल डुअर्स टॉकीज। और आज के আমি আবার নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য একটি কুইক রেসিপি, কুইক মুড়িঘণ্ট রেসিপি। আর এটা খুব অল্প জিনিসেই তৈরি হয়ে যাবে। আপনারা সকলেই যারা মুড়িঘণ্ট রান্না করতে ভাবেন অনেক জিনিস লাগে, অনেক টাফ, কিন্তু না, একদম অল্প ইনগ্রেডিয়েন্টসে বানিয়ে ফেলুন এবং এই রেসিপিটা দেখিয়ে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চলুন, মুড়িঘণ্ট বানানোর জন্য আমাদের এখানে যেসব ইনগ্রিডিয়েন্টস দরকার আমরা নিয়ে নিয়েছি, সেগুলো হচ্ছে একটা থালার মধ্যে আমি টমেটো, আলু, পেঁয়াজ, রসুন সব নিয়ে নিয়েছি। আর আমি পরিমাপটাও বলে দিই, এখানে দুটো ছোট টমেটো আছে, আর এখানে আছে হলো আলু, সেটা হচ্ছে হলো দুটো বড় বড় আলু দুটো, আর রসুন আছে, আর বড় পেঁয়াজ আছে পাঁচটা, আর রসুন নিয়ে নেবেন দুটো তিনটে রসুনের মতো। আর এখানে রয়েছে গরম মশলা বাটা, আর রয়েছে আদা ও কাঁচা লঙ্কা বাটা, এবং রয়েছে কিছু বাদাম, এখানে ভাজা বাদাম, আর একটু টমেটো কুড়ানো, আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল। আর গোবিন্দভোগ চালটা হচ্ছে হলো 3 থেকে 4 চামচের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নেবেন, তাহলে খেতে খুব ভালো হবে এবং গন্ধটাও খুব সুন্দর হবে। বাকি সব যেরকম বাদাম নিজের ইচ্ছে মতো, টমেটো একটা ছোটো টমেটো কুড়িয়ে নেবেন। আর এবার চলুন মাছের মাথাটা ভেজে ফেলি। তেলটা গরম হওয়ার পর এখানে আমরা মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আজকে মা রান্না করছে কারণ এটা মা স্পেশালিটি, তো মাছগুলো আমরা খুব ভালো মতো ভেজে নেব। আর মাছের মাথাগুলো কিন্তু মাঝখান থেকে কেটে নেবেন, তাহলে ভাজতে খুব সুবিধা হবে। এরপরে আমরা মাছের মাথাগুলো ভেজে মাছগুলোকে উল্টে দেব, অন্য সাইডটা মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায়। দেখুন আমাদের এখানে এক সাইডের মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই অন্য সাইড ভাজার জন্য মাছগুলোকে উল্টে দেওয়া হয়েছে, এবং মাছগুলো খুব ভালো মতো করে এবার আমাদেরকে দুই সাইড থেকে ভেজে নিতে হবে। এরপর আমরা মাছের মাথাগুলো না কড়াইয়ের মধ্যেই ভালো মতো করে ভেঙে নিব, কারণ মাছ অনেকে গোটা দিয়ে করে, কিন্তু গোটাতে নাকি মা বলে যে স্বাদ কম ওঠে, তো আপনারা যদি ভেঙে নেন তো স্বাদটা আরও ভালো মতো উঠে আসবে। তো ভালো করে মাথাগুলোকে কড়াইয়ের মধ্যেই খুন্তি দিয়ে ভালো মতো করে ভেঙে নেব আমরা। মাছগুলো ভাঙা হয়ে গেলে আমাদের কড়াই থেকে ভালো মতো করে তুলে নেব মাছগুলোকে। মাছটাকে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমরা এবার একটু তেল দিয়ে দিব, এবং সেটা গরম হওয়ার পর এর মধ্যে একটুখানি জিরা দিয়ে দিব। জিরা ফোড়ন দেওয়ার পরে জিরাটাকে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। যে রসুন আর কাঁচা পেঁয়াজটা আমরা রেখেছিলাম সেই কাঁচা পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো মতো করে কাঁচা পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব, এবং পেঁয়াজটাকে লাল হওয়া অবধি ভেজে নিতে হবে। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আলু আর টমেটোটাও দিয়ে দিব, যাতে এগুলোও ভালো মতো করে ভাজা হয়ে যায়, এবং এগুলোকে খুব সুন্দর করে এবার আমরা ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ টিস্পুন হলুদ। হলুদ দেওয়ার পরে আমরা এটাকে ভালো মতো নেড়ে নিব এবং 1-2 মিনিট রাখবো, এবং তারপর এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। আপনাদের বলেছিলাম 3 থেকে 4 চামচ অনেক, আপনারা আগেই ভিজিয়ে রাখবেন চালটাকে, ভিজিয়ে জলটা ঝরিয়ে রাখবেন, তো সেই চালটা, এবং এই গোবিন্দভোগ চালটা দেওয়ার পর এটা দিয়ে ভালো মতো করে আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে চালটা আগেও ভেজে নিতে পারেন, বাট কড়াইয়ে দিলে একদম শর্টকাট খুব ইজিলি হয়ে যাবে, তার জন্য আমরা এখনই দিয়ে এটাকে ভেজে নিব। তে পাচ্ছ, চালের সাথে আমরা এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একটু সময় ধরে 3-4 মিনিট ধরে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব কোড়ানো টমেটো রেখেছিলাম সেই টমেটোটা, এবং তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব আরও অন্যান্য মশলা। এরপর বড় চামচের 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ যদি আপনারা একদম মাখা মাখা চান, মানে একদম জল কম চান, তাহলে আপনাদের জলটা একটু কম দিবেন, কিন্তু চালটা যেহেতু সিদ্ধ হতে হবে তার জন্য একটু জল দিবেন আপনারা মোটামুটি পরিমাণ মতো। আর আমরা একটু গ্রেভি রাখবো, তার জন্য আমরা একটু বেশিই জলটা দিয়েছি। জলটা একটু শুকিয়ে আসলে আপনারা এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবেন, এবং দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য ভালো মতো ফুটিয়ে নেবেন। আপনারা যদি গ্রেভি একটু কম চান, মানে এটা অবভিয়াসলি এটা গ্রেভি না, আমাদের আরেকটু শুকাবে তারপরে গ্রেভি হবে, কিন্তু আপনারা যদি গ্রেভি একটু কম চান তাহলে আপনারা আরেকটু বেশি ফুটাবেন, তাহলে গ্রেভিটা একদম শুকিয়ে যাবে এবং সেটাও খেতে অনেক 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 টেস্টি লাগবে। এরপরে চলুন দেখাই লাস্ট ফিনিশিং কেমন তৈরি হয়ে গেছে। মুড়িঘণ্টটা নামিয়ে ফেলার 2 মিনিট আগে
যে গরম মশলা বাটাটা রাখা ছিল সেটা দিয়ে খুব ভালো মতো করে নাড়িয়ে 2 মিনিট রেখে দিতে হবে এবং তারপরেই তৈরি আমাদের মুড়ি ঘণ্ট। আমার মায়ের হাতের রান্না ঠিকই, কিন্তু তাও বলছি খুব টেস্টি হয়েছিল। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবং তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আর প্লিজ এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে, এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করেও জানাবেন, এবং পেজটি ফলো করতে একদম ভুলবেন না। টাটা, বাই বাই। আমি আবার কোনো একটা বাঙালি রেসিপি নিয়ে বা আমাদের উত্তরবঙ্গের লোকাল কোনো ফুড নিয়ে আবার হাজির হয়ে যাব। টাটা।